আজকে ত্রিমাত্রিক দেশে সরলরেখার 4 মার্কের অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। দেখো, বাম দিকে স্ক্রিনে প্রশ্নটা দেখো, যে দেওয়া আছে একটা সরলরেখা দেওয়া আছে, যার দিক অনুপাতটা দেওয়া আছে 1 - 2, 3, আর তার সমান্তরাল আর একটা সরলরেখা আমি তাকে এবি ধরে নিয়েছি, সেটা 1 - 2, 5 বিন্দুগামী। তাহলে 1 - 2, 5 বিন্দুগামী সরলরেখার সমীকরণ কি ধরব? তাহলে 1 - 2, 5 বিন্দুগামী সরলরেখার সমীকরণ এইভাবে ধরে নিব, x-1/a, y+2/b, z-5/c, ABCটা বের করতে হবে। এবার এই তিনটিকে বের করব কি করে? যেহেতু এই সর PQ সরলরেখা, যেটা দ্বিগুণ অনুপাত দেওয়া আছে প্রশ্ন, দেখো তোমরা 1 - 2, 3, ওটার সঙ্গে যেহেতু সমান্তরাল, সুতরাং ABCটা a/1, b/-2, c/3। আমরা জানি দ্বিগুণ অনুপাতগুলো তাদের সমান্তরাল হয়, সমান্তরাল হলে তাদের অনুপাতগুলো একটা নির্দিষ্ট অনুপাত মেনে চলে। সেটার ক্ষেত্রে a এর মান তাহলে হবে k, kটা অবশ্যই শূন্য হওয়া যাবে না এমন একটা সংখ্যা। তাহলে a এর মান k, b এর মান -2k, c এর মান 3k। এবার তাহলে নির্ণেয় সরলরেখাটা কি? কার্তেশীয় সমীকরণ তাহলে হবে, এক্স ওয়াই জেড জি দিয়ে যেহেতু আছে, তাই ABC এর জায়গায় আমরা কে -2k আর 3k বসিয়ে দিলাম। কে গুলো ডাজ নট ইকুয়ালস টু 0 হওয়ার জন্য সবগুলোকে ক্যান্সেল করে দিলাম। ক্যান্সেল করে দেওয়ার পর যেটা পাওয়া গেল সেটা হচ্ছে কার্তেশীয় সমীকরণ। এরপর নেক্সট আমরা যদি দেখি, তার ভেক্টর সমীকরণ জানতে চেয়েছে প্রশ্নে। দেখো দেওয়া আছে স্ক্রিনে, তোমরা দেখতে পাবে যে ভেক্টর সমীকরণ তাহলে কি বলছে। ভেক্টর সমীকরণ যেহেতু এই 1 - 2, 5 বিন্দুগামী এবং 1 - 2, 3 দ্বিগুণ অনুপাত যেহেতু আমরা এই সরলরেখা থেকে পেয়ে গেছি, 1 - 2, 5 বিন্দুটা আমরা পাচ্ছি কোথা থেকে? এই বিন্দুটা দেওয়া আছে এইখান থেকে, আমরা প্রশ্ন থেকে পেয়ে যাচ্ছি, আর দ্বিগুণ অনুপাতটা পাচ্ছি এখান থেকে। এই যে সরলরেখাটা পেয়েছি, কার্তেশীয় সমীকরণ, এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি। সুতরাং এটাকে আমরা যদি বসিয়ে দিতে পারি, বিন্দুটা থাকবে। ভেক্টর সমীকরণ বের করানোর সময় একটা জিনিস বা লক্ষ্য রাখতে হবে, এই বিন্দুটা ফার্স্টে থাকবে, বিন্দুটা ফার্স্টে থাকবে, তারপর থাকবে দ্বিগুণ অনুপাত। দ্বিগুণ অনুপাত মানে 1 - 2, 3, যেটা আমরা পেয়েছি এই কার্তেশীয় সমীকরণ থেকে পেয়েছি। ডাইরেক্ট এখানে একটা প্যারামিটার ল্যামডা দিয়ে বসিয়ে দেব, তাহলে ল্যামডা একটা প্যারামিটার, অবশ্যই প্যারামিটারটা লিখবে, নাম বল লিখতে হবে, ল্যামডা একটা প্যারামিটার, ল্যামডা বসিয়ে দ্বিগুণ অনুপাতটা পরে থাকবে, আর এটা থাকবে বিন্দু। এবার নেক্সট দুইয়ের দাগের অঙ্কটা করবে একের দাগের মতো করে। তিনের দাগে অঙ্কটায় কার্তেশীয় সমীকরণ দেওয়া আছে, ওই কার্তেশীয় সমীকরণ থেকে ভেক্টর সমীকরণ বের করতে হবে। এর জন্য আমরা কি করব, প্রথমে এই যে সমীকরণটা দেওয়া আছে, একটা প্যারামিটার বা একটা চলরাশি যাই বলো না কেন সেটা টি ধরে নিব, দিয়ে প্রত্যেকটা অনুপাত, এটা তিনটে অনুপাত, এই তিনটে অনুপাত প্রত্যেকটা টি এর সঙ্গে সমান। তাহলে x+3/2টা টি এর সঙ্গে সমান, y-5/4টাও টি এর সঙ্গে সমান হবে, z+6/2টাও টি এর সঙ্গে সমান। এখান থেকে আমি x এর মান বের করে নিয়েছি, আর y এর মানও বের করে নেব, z এর মানও বের করে নেব, দিয়ে এই তিনটেকে r ভেক্টর সমান xi ক্যাপ yj ক্যাপ zk ক্যাপ, এটা ভেক্টরের ক্ষেত্রে আমরা শিখব, ওইখানে আমরা xyz এর মানটা বসিয়ে দেব, বসিয়ে দেওয়া হয়েছে। এরপর t যেখানে যেখানে আছে তাদেরকে আলাদা একটা জায়গায় নিয়ে নেব, আর এই যে 3i ক্যাপ - +5j ক্যাপ 6 - 6k ক্যাপকে একদিকে রাখবো, আর এই টি কে কমন নিয়ে নেওয়ার পর যেটা পাওয়া যাবে এটাই ভেক্টর সমীকরণ হয়ে যাবে। এবার নেক্সট আমরা চলে যাই চারের দাগের অঙ্কটা। চারের দাগের অঙ্কে বলছে, দেখো ভালো করে প্রশ্নটা বাম দিকে স্ক্রিনে দেওয়া আছে, দেখে নাও। বলেছে যে কার্তেশীয় একটা সমীকরণ দেওয়া আছে, কার্তেশীয় আকারে একটা সমীকরণ দেওয়া আছে, একে প্রতিসম আকারে সাজাতে বলছে। প্রতিসম আকার বলতে তোমাদের যেই সরলরেখাটা স্ক্রিনে দেখতে পাচ্ছ উপরের দিকে, সেটা সেটাই প্রতিসম আকার। এবার সেটাকে সেটা থেকে আমরা জানতে পাচ্ছি কি, এই যে -2/3, -4/5 আর 3, এটা হচ্ছে তার একটা বিন্দু, এটা হচ্ছে বিন্দু, আর এটা হয়ে গেল দ্বিগুণ অনুপাত। একটা সরলরেখার ক্ষেত্রে এটা হয়ে যায়, এটা বিন্দু আর এটা দ্বিগুণ অনুপাত। তাহলে সরলরেখাটি এই যে মাই প্লাস থাকলে এখানে মাইনাস হবে,
আর এখানে মাইনাস থাকলে এখানে প্লাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে, এত বিন্দুকে আমি আর এই দ্বিগুণ অনুপাতগুলো নিয়ে নেওয়া হয়েছে। এবার এগুলো এইটাই ভেক্টর সমীকরণ গঠন করতে কাজে লেগে যাবে, ডাইরেক্ট বের করতে। ভেক্টরের ক্ষেত্রে দেখো যে বিন্দুগুলোকে নিয়ে নেওয়া হয়েছে -2/3 আই ক্যাপ, 4/5 জে ক্যাপ, 3 কে ক্যাপ, আর এটা দ্বিগুণ অনুপাতটা লেখা হয়েছে দেখো 1/3 আই ক্যাপ, 1/5 জে ক্যাপ, -1 কে ক্যাপ। তাহলে এখানে যে টিটা ব্যবহার করছি সে টিটা হচ্ছে একটা প্যারামিটার, পাঁচে দাগের অঙ্কটা চারে দাগের অঙ্কের মতো করে করবে। এবার দুটো বিন্দু দেওয়া আছে, ছয় দাগের অঙ্কে দুটো বিন্দু দেওয়া আছে, ওই বিন্দু দেওয়া থাকলে কি করে একটা সমীকরণ ভেক্টর সমীকরণ নির্ণয় করতে হয় আর তার সঙ্গে কার্তেশীয় সমীকরণ নির্ণয় করতে হয় দেখে নাও। এখানে দিয়েছে 1, 2, 4 -4 আর 4, -5, 2 বিন্দুকে আমি সরলরেখা সমীকরণ। এটা কীভাবে তৈরি করলাম, যে কোনো একটা বিন্দুকে বেছে নিতে পারো, তোমার পছন্দ মতো তুমি যে কোনো একটা বিন্দুকে নিয়ে নিতে পারো। সেখানে 1, 2, -4 নিয়ে নিলাম, x-1, y-2, z+4, এখানে -4 থাকার জন্য +4 হয়ে গেল। এবার এখানে যা এখানে যা ছিল এখানেই তাই করবো, -2 নিচে -2, +4 হলে নিচে +4, আর এখানে 4-5, 2 এখানে লিখে দাও 4-5, 2। দেওয়ার পর এর ফলে কী হচ্ছে, এখানে বিয়োগ হয়ে যাওয়ার পর 3, এখানে হচ্ছে 7 আর এখানে 6। এবার এটা যেটা পাওয়া গেল এটা হচ্ছে কার্তেশীয় সমীকরণ পেয়ে গেলাম। এবার আমাদের যেটা জানতে চাইছে সেটা হচ্ছে ভেক্টর সমীকরণ কী করে বের করবো। এবার এখান থেকে তো আমরা বিন্দুটা পেয়ে গেছি, বিন্দু পেয়ে যাওয়া মানে বিন্দু আর দ্বিগুণ অনুপাত পেয়ে গেছি, তাহলে ভেক্টর সমীকরণে বিন্দুটা লিখে ফেলবো 1, 2, -4, তাহলে আই ক্যাপ +2j ক্যাপ -4k ক্যাপ, আর দ্বিগুণ অনুপাত যেটা 3-7, 6 দেওয়া আছে তাহলে একটা প্যারামিটার থাকবে, তার সঙ্গে 3i ক্যাপ -7j ক্যাপ +6k ক্যাপ, একটা ভেক্টর সমীকরণ হয়ে গেল। অবশ্যই এটা লিখে দিতে হবে। প্রত্যেকের অঙ্কটায় শুধু কার্তেশীয় আর ভেক্টর সমীকরণ বের করতে বলছে, সেই একইভাবে আমরা xby+c দেওয়া আছে, তো এখান থেকে y এর মানটা বের করে ফেলবো, এখান থেকে y এর মান বের করবো, দিয়ে তুলনা করে দিলেই আমরা পেয়ে যাচ্ছি একটা সমীকরণের স্ট্রাকচার পেয়ে যাচ্ছি। এখানে দেখো প্রতিসম আকার যাকে বলছে y-0/1, তাহলে এখানে দেখো বিন্দু হয়ে যাবে c0t আর দ্বিগুণ অনুপাত b1a, দ্বিগুণ অনুপাতটা নিচে থাকে এটা হচ্ছে বিন্দু। তাহলে এখান থেকে ভেক্টর সমীকরণটাও পেয়ে যাচ্ছি, দেখো ভেক্টর সমীকরণ দেখো r⃗ = ci ক্যাপ 0j ক্যাপ dk ক্যাপ, টি প্যারামিটারটা অবশ্যই বলে দিবে b j ক্যাপ + k ক্যাপ + a k ক্যাপ, ঠিক আছে। এরপর যেটা এবার পরের অঙ্কটায় চলে যাই, ছয় দাগের আটের দাগের অঙ্কটায় বলছে দেখো, আটের দাগের অঙ্কটায় একটা সামান্তরিক দেওয়া আছে, প্রশ্ন পড়ে নাও বাম দিকে স্ক্রিনে দেওয়া আছে, একটা সামান্তরিক দেওয়া আছে, সামান্তরিকের পি কিউ আর বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে। এবার পি বিন্দুটাকে আমরা অনেক সময় কী হচ্ছে ভেক্টরের ক্ষেত্রে 2, 5, 2i ক্যাপ, 5j ক্যাপ, -8k ক্যাপ, k ক্যাপ দিয়ে দেওয়া আছে, কিন্তু আমরা একে 2, 5, -8 ধরে নিতে পারি, বিন্দুর মতো করে সবগুলোকে ধরে নিতে পারি। এবার সেখান থেকে আমাদের কী করতে হবে, যেহেতু এস দেওয়া নেই, এস এখানে দেওয়া নেই, সুতরাং আমরা কী করব, টি বিন্দুটাকে বের করতে পারবো, কিউ বিন্দু দেওয়া আছে, টি বিন্দুটা বের করতে পারবো, কোন বিন্দু দুটো সহায়তা পি আর আর বিন্দুর সহায়তায় টি বিন্দুটাকে বের করে ফেলতে পারবো। তাহলে আমরা তাই করি, এবার টি বিন্দুটাকে ফার্স্টে বের করে ফেলেছি, দেখো এখানে দেওয়া আছে মানে 2-3/2, যেহেতু দেখতে পাচ্ছি এখানে 2 আর -3 আছে, আর 5 এখানে 2 আছে, -8 আর 3, সেইগুলোকে যোগ করে 2 দিয়ে ভাগ করেছি, দিয়ে এই বিন্দু এটা পেয়ে গেছি। এরপর দেখো এখান থেকে এই বিন্দুটা দুটো বিন্দু ব্যবহার করবো, টি আর কিউ বিন্দুটাকে, টি আর কিউ বিন্দু থেকে দ্বিগুণ অনুপাত বের করে ফেলবো, দ্বিগুণ অনুপাতের সূত্র স্ক্রিনে উপরের দিকে দেখো দেওয়া দিয়ে দিয়েছি, দিয়ে দ্বিগুণ অনুপাত বের করে দেওয়ার পর তারপর আমরা এটাকে কিউএস এর কার্তেশীয় সমীকরণ বের করে ফেলতে পারবো। তাহলে এখানে কিউএস এর কার্তেশীয় সমীকরণ বের করানোর সময় আমরা এই বিন্দুটাকে বিন্দু হিসাবে ধরবো, আর এটার কিউটি এর দ্বিগুণ অনুপাত এখানে বের করে নিয়েছি, বা কিউএস এর দ্বিগুণ অনুপাত, দিয়ে সেই দ্বিগুণ অনুপাতটাকে নিচে বসিয়ে দিলাম আর এখানে বিন্দুটাকে বসিয়ে দিলাম, দেওয়ার ফলে আমাদের কার্তেশীয় সমীকরণ এখানে বেরিয়ে গেল, এটা বিন্দু পেয়ে গেলাম আর এটা দ্বিগুণ অনুপাতটা পেয়ে গেছি, দ্বিগুণ অনুপাতটা বিন্দুটা এখানে লিখে ফেলেছি আর দ্বিগুণ অনুপাতটা এখানে দিয়ে ভেক্টর সমীকরণটাও পেয়ে গেছি। এরপর আমরা নেক্সট যে অঙ্কটায় চলে যাব, নয় দাগ, নয় দাগের অঙ্কটা উদাহরণ 7 দেওয়া আছে, সেটা দেখে করবে।
দশের দাগেরটাও উদাহরণ আটের মতো করে দেখে করবে। এগারো অঙ্কটা আমি করে দিয়েছি, দেখো এগারো অঙ্কটা একটু কঠিন আছে। এইখানে দেওয়া আছে দুটো ভেক্টর দেওয়া আছে, দেখো পি কিউ দুটো ভেক্টর দেওয়া আছে, পি পি ডট কিউ মডিউলাস পি মডিউলাস কিউ দেওয়া আছে। একে বলছে পি কিউ আরকে সমরেখ প্রমাণ করতে হবে, পি কিউ আরকে সমরেখ দেখাতে হবে। এই জন্য আমরা করব কি, প্রথমে সমরেখ ভাববো না, প্রথমে ভাববো যে এদের মধ্যবর্তী একটা কোণ থিটা আছে। এটা ভেবে নিতে পারলেই আমরা অঙ্কটাকে একটু ভালো করে ব্যাখ্যা দিতে পারবো। তাহলে দেখো প্রথমে আমি ধরে নিয়েছি এখানে পি ওপি আর ও কিউকে দুটো আলাদা কোণ করে আছে, আমরা একটা সরলরেখা ধরে নিয়েছি। তারপর ওপিকে পি ভেক্টর লেখা হয়েছে, ও কিউকে কিউ ভেক্টর লেখা হয়েছে। এবার এটা প্রদত্ত আছে, প্রশ্নে দেওয়াই আছে, এটা নতুন করে আমাদের লেখার দরকার নেই। এবার মডিউলাস পি এরা এটা হচ্ছে ত্রিভুজ ভেক্টরের সূত্র, ভেক্টরের পড়ানো হবে যখন জানতে পারবে। এটা হচ্ছে ডট প্রোডাক্টের সূত্র, মট পি ভে তোমরা ফিজিক্সেও শিখেছ, মট পি মট কিউ কস থিটা ইকুয়ালস টু মট পি মট কিউ। এবার এটা দু এটা স্কেলার হয়ে যাওয়ার জন্য, এই দুটো স্কেলার হয়ে যাওয়ার জন্য কাটাকাটি হয়ে যাবে, এই জন্য কস থিটার মান এক পাওয়া যাবে। এবার কস থিটা এক কখন হয়, থিটার মান জিরো। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই যে দুটো যে সরলরেখা দেওয়া আছে, এই দুটো সরলরেখার মধ্যবর্তী কোণ শূন্য। সুতরাং এদের ক্ষেত্রে ও পি কিউ একটা রেখার উপর অবস্থান করছে, তাহলে এর মধ্যবর্তী কোণ শূন্য হয়ে যাওয়া মানে কি, এদের মধ্যবর্তী কোণ শূন্য হয়ে যাওয়া মানে এটা একটা রেখা সরলরেখা আছে। তাহলে আমরা সহজে লিখে দিতে পারি ও পি কিউ সমরেখ। এরপর আমরা আর লাস্ট অঙ্কটায় চলে যাই, লাস্ট অঙ্কটায় বলছে দেখো যে একটা বিন্দুগামী একটা সরলরেখা দেওয়া আছে, স্ক্রিনে দেখো দেওয়া আছে, প্রশ্নটা ভালো করে পড়ে নাও। একটা বিন্দুগামী একটা সরলরেখা দেওয়া আছে আর একটা দুটো বিন্দু দেওয়া আছে, তাহলে কি করব। বিন্দু আছে এখান থেকে দ্বিগুণুপাতটা যদি আমি বের করে ফেলতে পারি তাহলে আমাদের অঙ্কটা হয়ে যাবে। তাহলে বিন্দুটা দ্বিগুণুপাত বের করানো সেই একই সূত্র স্ক্রিনের উপরের দিকে দেখিয়েছি, দেখো ওই বিন্দুটা সূত্রটাকে ব্যবহার করে আমরা এই দ্বিগুণুপাত পেয়েছি আর এই বিন্দু, এই বিন্দুকে এখানে বসানো হয়েছে। আর এই দ্বিগুণুপাতটা যেটা লিখেছি টু মাইনাস টু ওয়ানকে নিচে লিখে দেওয়ার পর কার্তেশীয় বেরিয়ে গেছে, কার্তেশীয় পেয়ে গেলে তো জানো যে ভেক্টর সমীকরণ পেতে অসুবিধা কিছু হবে না। এইটা দ্বিগুণুপাতটা এটা এখানে লিখে দেবো এটা, আর বিন্দুটা তো এই বিন্দুটাকে এখানে লিখে দিলাম, দিলে আমাদের অঙ্কটা কমপ্লিট হয়ে গেল। তাহলে চার মার্কের অঙ্কগুলো কমপ্লিট হলো, তোমরা এগুলোকে দেখে দু মার্কের অঙ্কগুলো কমপ্লিট করে রাখবে।